সুপ্রভাত বন্ধুগণ। আজকে যে টেনশনটা নিয়ে পরে রাত্রেবেলাতে ভিডিওটা শেষ করলাম, সেই চাপটা আজকে বিশেষ নিতে হয়নি। আগুন ভেবে লিখলাম যে ঠিকই আছে, দিন শুরু হয়ে গেল। উঠে পরেই স্পেশাল, না স্পেশাল নয় মানে নর্মাল রেগুলার যে ব্রেকফাস্ট হয় ছাত্র শিক্ষা খাওয়া হয়ে গেল। এবারে অনেকগুলো কাজ বাজ আছে, রান্নাবান্না আছে, সব শুকায় আস্তে আস্তে আর কি। তোমার সঙ্গে তো দেখা হতেই থাকবে টুকটুকু করে, বাট নাই কাজ ফাজগুলো চুকাই। আর ভিডিওটাও দিয়ে দিয়েছি একটু আগেই, জাস্ট পাবলিশ হয়ে গেল। তো ওগুলো দেখে বলবে একটু অন্য ধরনের কেস, তো কেমন লাগলো না লাগলো জানাবে, কিন্তু একটু কমেন্টে বলবে কেমন লাগলো না লাগলো। কমই তোমাদেরকে এই সকল কাজকর্ম করতে বলি, লাইক সাবস্ক্রাইবের গল্প তো বলি নাই, তাই অন্তত ফিডব্যাকটা দাও কেমন লাগলো। ওটা নাই কোকিলে ডাকছে বেশ সুন্দর, জানলাতে এখানেতে সকালবেলায় বাতাস আসে বেশ সুন্দর বাতাস, তারপরে কোকিলের ডাক বেশ ভালোই লাগে। যদিও তোমরা কোকিলের ডাকের থেকে গাড়ির আওয়াজ বেশি শুনতে হবে, মনে নেই পাচ্ছ কি কোকিলের আওয়াজ কেউ বন্ধ বদল মহা বদমাইশ। আসছি পরে আবার। Much, much, much later. সকালের পরে আর আসা হয় না, এখানে একবারে বিকেলবেলাতে আসছি। একটা ঝড়টা উঠছে কি, দরজাটা ভালো করে খুলা দিয়ে যাচ্ছে না, দুরুম দুরুম করে বন্ধ হয়ে যাচ্ছে, মেঘটা করেছে বেশ, উড়ি উড়ি জলটাও নামিয়েছে, জ্বরটা দিচ্ছিল বেশ ভালো রকমই। হোক হোক ওয়েদারটা একটু ঠান্ডা হোক, মেঘটা যে ওয়েদারটা করেছে নাই, ওই ধারটা দেখো পুরো কালো করে এসছে পুরো, এই তো উপরটা, কিন্তু এই ধারটা ফাঁকা রয়েছে পুরো। দেখা যাক কিছু হয় যদি অল্প একটুকু, গুড়ি গুড়ি নামিয়েছে, দেখতে চড়বড় চড়বড় আওয়াজ বুঝতেই পারছো ঢুকে যায়, দেখি কি হয়। জলটা ভালোই নামিয়েছে বুঝলে তো, একটু ভালো করে না হলে তখন ব্যবসা গরমটা বহুত বেড়ে যাবে, দেখা যাক এখন কদ্দূর কী হয় আর কি। এখানে তো একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলে, ফ্রেমটা সেট করার পর দেখলাম এই দুটো জানলার মাঝখানটায়, এই যে দুটো জানলার মাঝখানটায় ওই দেখো ওই যে গোলটা রয়েছে, সামনে যে হলুদ ঘরটা রয়েছে, ওই মুখ এখানে একটা পাখির মুখের মতন লাগছে না, দেখো একটু ভালো করে। এই যেটা এই জানলার ইয়েটা, তারপরে যে ওই সেই বাতাস বেরোনোর ঘুলঘুলিটা আর এই গোলটা মিলে পরে আর এই জানলার কর্নারটা মিলে একটা পাখির মুখের মতন লাগছে, ইমাজিনেশন। জল হোক জড় হোক যাই হোক, মানুষের কাজের তো অব্যাহতি নাই, সে কাজ থাকলে তখন জলে জলে ঝড়ে ঝড়ে যেতেও হচ্ছে লোকজনকে। আমি এখন ফাঁকা বসে আছি, কী করবো, লোক দেখছি জানলা দিক দিয়ে। কারেন্ট গন আর এই চড়াম চড়াম বিদ্যুতই জন, জল ফল হলে পরে দেখবে তুমি একা থাকলে কেমন একটা বিরক্ত বিরক্ত লাগে, সঙ্গে নিজের কাছের মানুষগুলো থাকলে তখন ভাল লাগে, একটা সেই অন্যরকমের কমফোর্ট আর কি।
বাজে 8:11, বেরিয়ে গেলাম একটু চড়তে। এখন হচ্ছে এটা রাজগ্রাম ব্রিজে। না, জল টল বেশ ভালোই হলো, বুঝলে তো, বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, একদম চারদিক পুরো ওয়াও, দেখতে পাচ্ছি না কিছু, ব্রিজটা ওয়াও লাগছে আর কি। বেরেলাম একটু, না বেরেলেও তো হয় না। তো আমাদের ঘর দিকে বাবা বললে এখানে ফোন করেছিল যে ওইদিকে জলটা আরো বেশি হয়েছে, এদিকে জলটা মোডারেট হলো আর কি। তো এখন এবারে আমি যাবো বাঁকুড়া দিকে, আউটস্কার্টস থেকে। তো এবারে এই যে এইদিকে যদি আমি যাই, এদিকে গেলে তাহলে কলেজ মোড় কৃষি ভবন, এইদিকে যদি যাই তাহলে এদিকে গেলে হসপিটাল কাজুরিডাঙ্গা। তো এখন পজ করো একবার, দে বলো দেখিনি এখন আমি কোন দিকে যাবো, দেখি কে জিত, দেখি কে বলতে পারে। না পরে দেখে পরে বললে পরে হবে না, কিন্তু রিয়েলি যদি খেলো তো খেলো, না খেলো তো না খেলো, একদম ফোকাও না, ঠিক আছে? চলো দেখি কোথায় যাওয়া যায় এবারে। তাহলে কে জিতলো? যারা যারা কাজুরিডাঙ্গা হাসপাতাল চুজ করেছিলে তারাই জিতলে। হ্যাঁ জানি হয়তো কেউই বলো নাই, কিন্তু সে আমি যেহেতু লটারি করেছি ফল তো আমাকে বলতেই হতো। তাই এই এখন রয়েছি কাজুরিডাঙ্গাতে। এই টুকটাক দু একটা কাজ ছিল যার মধ্যে হলেই নাই ম্যাক্সিমাম, তবে একটা রিয়েলাইজেশন হলেও সেটার গল্প তোমাদেরকে একটু বলেই ফেলি, তাহলে কখন ভুলে যাবো। ব্যাপারটা হচ্ছে দেখো, বাবা মা আমাদেরকে জন্ম দেয়, আমাদের নাম দেয়, আমাদের জিন আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে মিলেমিশে কী তৈরি করে, আমাদের প্রকৃতিরগুলো, আমাদের ব্যবহার আচার, আমাদের সমস্ত কিছু। এবারে আমাদেরকে বলা হয় যেটাতে যে কি নাম উজ্জ্বল কর, নাম উজ্জ্বল কর। হ্যাঁ আমরা সবাই প্রাউড অফ আওয়ার নেমস, আমরা নাম উজ্জ্বল করতে চেষ্টা করি, তারপরে যতটা হয় না হয় ভালো লাগে সেটাতে। তবে যখন তুমি পুরো স্ক্র্যাচ থেকে তুমি তোমার নিজের কোনো একটা আইডেন্টিটি তৈরি করো এবং সেটার জন্য মানুষ তোমাকে অল্প হলেও চিনে, তখন যে কী ভালোটা লাগে সেটা মানে বলে বোঝানোর লয়, সেটা ফিল করতে হয়। যেমন আজকেই রাজগ্রামের ওখানে একটা ভাই একটা বোনের সাথে দেখা হলো, তারপরে বাসস্ট্যান্ডের ওখানে দুজনের সাথে দেখা হলো, তারা কিন্তু আমার নাম সুমন ব্যানার্জি, তার থেকেও বেশি আমাকে চিনে কী হিসাবে, পাতি বাংলা ব্লগস হিসাবে, যে আইডেন্টিটিটা তৈরি করতে হয়েছে, ভালো লাগে। এইভাবে তোমাদের অনেকের সাথে দেখা হয়ে যায়, এটা প্রচুর ইনফ্লুয়েন্স করে। মানে যখন মনে হয় যে না কী করছি বন্ধ করে দিই, ফালতু করে লাভ নাই, তখন মনে হয় যে না এই যে এই এই প্রাপ্তিগুলো এগুলো কজন পায়। যাদের সাথে দেখা হলো ভাই বোন অনেক ভালোবাসা, যাদের সাথে দেখা হয়নি তাদের সাথে হয়েই যাবে ইভেন্চুয়ালি। এই এখন কাজুরিডাঙ্গার থেকে এবার সাইনিং অফ, যায় একটু ওই দিকটাতে যাই, কৃষি ভবন দিকটাতে একবার করে না এলে তো মনে শান্তি হয় না, ওই যাই ওইদার থেকেও ঘুরে আসি। চলো চলে এলাম কৃষি ভবন, এখানকে এসে পরে একটুকু বসলাম, চাটা খেলাম, আর এই যো সবজিপাতি সব কিনে নিলাম, দিয়ে এবারে পালাবো আবার এখানটাকে একবার করে এলে পরে ভালো লাগে আর কি। আগে পাঁচবাগায় যে আড্ডাটা ছিল সেটা তো সেই ফ্লাইওভারের চক্করে ফুটে গেছে, এখন এই কৃষি ভবনটুকুই আছে। ভালো, বেশ সব দোকানপাটও আছে, আড্ডা ফাড্ডাগুলো হয়, সব বন্ধু বান্ধবরা সব জুটে এখানটাতে, জানোই তোমরা, দেখেওছো। আর বাঁকুড়াতে যারা আছে তারা তো এখানকে এসেই থাকবে, পটে নাই। চলো এবার আবার আউটস্কার্টস দিকেই যাই, লাই আবার রান্নাবাটি করতে হবে। খাওয়া দাওয়া চুকে গেছে, দিয়ে একটু ছাদ দিকে এলাম, ছাদ দিকে অনেকদিন আসা হয় নাই, মিস করি, কাজটাতে থাকতে যদি না আসি তাহলে আর কী করলাম। ভালো লাগে এখানেতে, দেখতে পাচ্ছ চার দিকটা, একটা আলাদা রকমই ভাইবস পুরো চারটার থেকে। তা আজকে এইচএসের রেজাল্ট বেরোলো, হ্যাঁ আমাদের এইচএস দেওয়া যে কতদিন হয়ে গেল, দিন দিন বুড়ি যাচ্ছি তো, অবসোলেট হয়ে যাচ্ছি আর কি। রেজাল্ট বেরিয়েছে, সব সবাই আনন্দিত, সমস্ত জেলার থেকে মোরলেস ভালো রেজাল্ট হয়েছে, আমার জেলার থেকে প্রথম দশা এতজন, সবাইকে অনেক শুভেচ্ছা। কারণ অনেক সময়তে কী হচ্ছে, ওরা ট্রোল্ড হচ্ছে, ওদিকে ট্রোল করার কিছু নাই, কারণ ওদের ইচ্ছা অনুচ্ছা অনুযায়ী তো কিছু হয় না ব্যাপারটা, অনেকেই পরিস্থিতির শিকার, পরীক্ষা দিতে পায় নাই, পরীক্ষা দিতে চায় নাই, পরীক্ষা দেয় নাই, নাম্বার সেরকম যারা বলে আমার মনে হয় ভুলই বলে, তখন কী করবে তারা। তো যাই হোক, নাম্বার বেজে ভালো কথা, একটা ভালো নাম্বার অনেক রকমভাবে এফেক্ট ফেলতে পারে জানো তো, সেটা ভালো এফেক্টও ফেলতে পারে, খারাপও পারে। কারণ অনেক সময়তে কী হয়, কেউ একটা ভালো নাম্বার পেয়ে পরে সেটাকে ধরে রাখার চেষ্টা করে, রিটার্ন করার চেষ্টা করে, ভালোভাবে সেটাকে আরও পরের ধাপে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করে, অনেকে আবার কী হয় সেটাতে আবার ডানা গজিয়ে যায়, সেটাতে আবার একটা ব্যাড এফেক্ট তৈরি করে, সব রকমেরই হয়, একবারে জেনারেলাইজ করা যায় না, সবাইকার ক্ষেত্রে গল্পটা সেম হয় না। তবে এইটাই বলবো,
যদি কোনো ভাই বা বোন যারা পরীক্ষা এবারে দিয়েছিলে দেখছো যে হ্যাঁ অনেকে বলে না নাম্বার ম্যাটার করে না করে না করে না, নাম্বার ম্যাটার করে, তবে এইটাই সব কিছু নয়, আর অনেক স্কোপ আছে, অনেক চান্স আছে। এবারে দেখো ব্যাপারটা হচ্ছে, যদিও পরিস্থিতির শিকার তারা বা তুমি যদি একজন হয়ে থাকো, তুমি হয়তো পরিস্থিতির শিকার, কিন্তু একটা সময় পরে না সেই তোমার মার্কসটাকে নিয়েও খেললেই হবে, তাহলে বি প্রিপেয়ার্ড, মানে যেন। তবে একটা জিনিস কি বলতো, এই ডেপ্রিসিয়েটিং অ্যাসেটের মতন দিন দিন নাম্বারটার ভ্যালুটা কমে গেলেও স্কিল সেটার ভ্যালু কিন্তু কখনো কমে না। তুমি যদি তোমার কনসেপ্ট যদি ঠিকঠাক থাকে, তুমি যে কোনো এন্ট্রান্সে বেরিয়ে যেতে পারবে, তুমি যে কোনো ভালো জায়গায় যেয়ে পরে আরও নিজের জায়গাটা বজায় রাখতে পারবে, সেখানে হয়তো তোমার নাম্বারটা ম্যাটার করবে না, কিন্তু নাম্বার যদি ভালো থেকে থাকে হ্যাঁ সেটা অবশ্যই পজিটিভ ব্যাপার, এবং সেটা তুমি অর্জন করেছ যেভাবেই হোক, ওটা নাই। তো ওটাই বলবো যে স্কিলগুলোকে একটু বাড়াও, কারণ ওইগুলো কখনো তোমাকে ধোকা দেবে না, তোমার রয়ে যাবে সারা জীবনের জন্য স্কিলসগুলো। বা নাম্বার যদি তোমার ভালোও হয়েছে বা খারাপও হয়েছে, তাও নিজের যে তোমার জ্ঞানটা সেটাকে বাড়াও, কারণ সেটা দিন শেষে তোমার কাজে লাগবে। কারণ আমরাও কিন্তু সেই করে খাচ্ছি, কিছু একটা পড়েছিলাম একটা সময়, ভালোই পড়েছিলাম সেগুলোর থেকেই। এই যে এখন এই ছাদটাতে বসে পড়ে দুটো কথা বলতে পারছি, হ্যাঁ অনেকের মনে হতে পারে যে জ্ঞান দিচ্ছি, কিন্তু একটু ভালো করে ভাবে দেখবে সেই ওইগুলোর জন্যই তো তুমিও হয়তো করে খাচ্ছ বা আমিও করে খাচ্ছি, তোমার হয় তোমার স্কিলসগুলোর জন্য বা তোমার পড়াশোনাগুলোর জন্য, বাট নাই এই আর কি। হ্যাঁ বেশি জ্ঞান দেবো না, যেটা মন গেল সেটা বললাম আর কি। কারণ এই যারা এই ধরো মাধ্যমিক দিচ্ছে, এইচএস দিচ্ছে, আমার মনে হয় না তারা ট্রোল ওই সকলগুলো ডিজার্ভ করে, সে পরীক্ষা হয় নাই সেটা তার হাতে লয়। কেউ একজন ফার্স্ট হয়েছে, সে কখনটা পড়ে হয়েছে বা কী করে হয়েছে বা কার অবদান অনস্বীকার্য, সেটা তুমি আমি দেখে কি করব, তাদেরকে একটু ইনফ্লুয়েন্স করি বরঞ্চ, তাদেরকে একটু এনকারেজ করি বরঞ্চ, তারা অনেক বেটার করবে, ওটা নাই। হয়তো আমরা আমাদের নিজেদের ফ্রাস্ট্রেশনগুলো অনেক সময় উগরে দিই, কারণ আমরা হয়তো সেই জায়গাটা কখনো অ্যাচিভ করতে পারিনি বলে, ওটা নাই। যা মন গেল আমার বললাম এই আর কি, আজকে এখানে বান্ডিল করছি। ভালো থাকো সবাই, ভালো রাখো, শুভরাত্রি, টাটা।